আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সকালে একটি ভিডিও দিয়েছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম তোমাদের 2020 সালের মতো মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু দেওয়া হয়েছে এবং অ্যাক্টিভিটি টাস্ক 1 এবং 2 জুন মাসে মিড ডে মিলের সময় তোমাদের 5 থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল থেকেই দেওয়া হবে এবং 9, 10, 11, 12 এবং তোমরা যা 5 থেকে অষ্টম শ্রেণীতে পড়ো তোমরা যদি নিজেরা ডাউনলোড করে নিতে পারো, নিয়ে কাজগুলো এখনই শুরু করে দিতে পারো। তো তোমরা কিভাবে প্রত্যেকটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ডাউনলোড করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো তোমরা কি করে শুরু করবে দেখে নাও। প্রথমে তোমরা তোমাদের যে কোনো একটি ব্রাউজার, ধরো গুগলে তোমরা চলে এলে, দেখো গ্লুকে আমি গুগলে আমি ক্লিক করলাম, তোমরা এখানে ক্লিকে দেখো www, হ্যাঁ www. তারপরে দেখো বাংলার শিক্ষা, দেখো আমার এখানে দেখো উঠে গেছে এটা, দেখো বাংলার শিক্ষা .gov.in হয়েছে। এটাকে নিয়ে তোমাকে কিন্তু সার্চ করেছো, সার্চ করার পর তোমরা দেখতে পাচ্ছ একদম ই পোর্টাল বলে যেটা চলে এসছে এই জায়গাটা তোমাদেরকে ক্লিক করতে হবে। দেখো আমি এখানে ক্লিক করে দিলাম, দেখো এই ক্লিক করার পর কিন্তু এখানে একটা পপ আপ চলে আসবে, এটাকে তোমরা ক্লোজ করে দেবে, ক্লিয়ার হয়েছে। এবার তোমরা এটাকে নিচের দিকে স্ক্রল করে দাও, নিচের দিকে স্ক্রল করো, দেখো এখানে দেখো বাংলায় লেখা আছে, দেখো প্রবেশ, এই যে প্রবেশ আছে এখানে তোমাদের ক্লিকটা করতে হবে। দেখো প্রবেশে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। এবারে নিচের দিকে তোমরা স্ক্রল করো, দেখো নিচের দিকে আমি স্ক্রল করেছি, এখানে কিন্তু দেখো সাবজেক্টটা তোমরা চুজ, মানে তোমাদের ভাষা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, যা যেটা অ্যাকচুয়ালি তোমরা সাধারণত বাঙালি আসো, এই বেঙ্গলিটাকে তোমরা এখানে সিলেক্ট করে নিচ্ছ, ঠিক আছে। ব্যাস বেঙ্গলি সিলেক্ট হয়ে গেছে, নিচের দিকে চলে আসো, দেখো একদম অ্যাক্টিভিটি টাস্ক 3, এখানে তোমাদের ক্লিক করলে হবে না, অ্যাক্টিভিটি টাস্ক যে দেওয়া হয়েছে এখানেই তোমাদেরকে ক্লিক করতে হবে। দেখো আমি অ্যাক্টিভিটি টাস্ক এখানে আমি ক্লিক করে দিলাম, অ্যাক্টিভিটি টাস্ক ক্লিক করার পর তোমরা নিচের দিকে স্ক্রল করে দাও, দেখো প্রত্যেকটা সাবজেক্ট, দেখো প্রি প্রাইমারি দেয়নি তোমার, ক্লাস 1 থেকে এখানে দেখো দিয়েছে, দেখো পার্ট 1 পার্ট 2, ক্লাস 2 এর পার্ট 1 পার্ট 2 3 4, দেখো 5 6 7 8 9 10 11 এবং 12। এবার তোমরা কি করবে, তোমরা এগুলোকে ডাউনলোড করতে হবে। এবার ডাউনলোড করতে গেলে কি করতে হবে, সাপোজ তোমরা ধরো, আমি সাপোজ ধরো একটা 7-এরই, ধরো দেখো পার্ট 1 পার্ট 2, তোমরা এখানে এই জাস্ট এখানটায় ক্লিক করলেই পার্ট 1 ডাউনলোড, এখানে ক্লিক করলেই এটা তোমাদের মোবাইলে কিন্তু PDF আকারে ডাউনলোড হয়ে যাবে, তারপরে তোমরা উত্তরগুলো কিন্তু করে নিতে পারো। এবার তোমরা কী করে উত্তরগুলো করবে, দেখো তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের পার্ট এবং পার্ট 2 এর উত্তর কিন্তু করে দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে, যদি তোমরা চলে যাও দেখবে প্লে লিস্টে একটি করে লিঙ্ক থাকবে, অর্থাৎ ক্লাস 7-এর একটি প্লে লিস্টের লিঙ্ক, ক্লাস 5-এর, ক্লাস 6-এর, ক্লাস 8-এর প্রত্যেকেরই প্লে লিস্টের একটি করে লিঙ্ক আমি দিয়ে রাখবো। তোমরা লিঙ্কে ক্লিক করবে এবং প্রত্যেকটি উত্তর সহ আলোচনা তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং তোমাদের একটি কথা বলে রাখি, গত বছর কিন্তু ফেব্রুয়ারি মাসে আমি কিন্তু ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম এবং তারপরে কিন্তু এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1, 2 কিন্তু আমি এখানে আপলোড করেছিলাম, যেহেতু আমি জানতাম না যে উত্তরগুলো সবার এইভাবে দরকার হতে পারে, তাই কিছু উত্তর আপছা এবং যেহেতু প্রথম আমি ইউটিউব শুরু করেছিলাম বলে কিছু হাতে লেখা একটু খারাপও আছে, কোনো সমস্যা হলে তোমরা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দেবো, ঠিক আছে। এবং তোমরা এই যে বাংলার শিক্ষা .gov.in এটাকে আমি লিঙ্কটাও দেবো, তোমরা লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু এখানেও চলে আসতে পারবে। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝে গেছো কীভাবে ডাউনলোড করতে হবে, কীভাবে উত্তর করতে হবে, আসলে সবাই বুঝে, আর যা যা প্রবলেম হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো আশা করি তোমরা প্রত্যেকে সব কিছু বুঝতে পেরে গেছো, তাহলে ভিডিও আমি এখানে শেষ করি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।